দেশ এক ভোট। হ্যাঁ, কিন্তু দেশটা তো এক হলেও ভাষা আলাদা, জাতি আলাদা, জনগোষ্ঠী আলাদা, ও প্রদেশ আলাদা। আচ্ছা, যদি মাঝখানে কোনো একটা সরকার ভেঙে যায়, এই যে তোর মাই বলো 356 বা যাই হোক পড়ে যায়, তাহলে কি আমার সবগুলো দেশ একটা ভোট হবে? সম্ভব? কালকে যদি এরকম হয় যে উত্তর পূর্ব ভারতে কোনো একটা রাজ্য সরকার ভেঙে গেল, ত্রিপুরা রাজ্য ভেঙে গেল, এই গোটা দেশ আমার একটা ভোট হবে? তো এগুলো হচ্ছে আসলে ওরা বলেছিল 1,00,000 টাকা বিদেশ থেকে নিয়ে আসবে দেবে, ওরা বলেছিল পেছিয়ে পড়া অঞ্চলের উন্নয়ন করবে, ওইগুলো করতে পারছে না। ভোটের আগে তো একটা কিছু স্লোগান দিতে হবে। ২৬টা দল নিয়ে বসছে মুম্বাইতে, বসুক, সেখান থেকে বলবে। ধূপগুড়ির খবর ধূপগুড়ি থেকে হবে, মুম্বাইয়ের খবর মুম্বাই থেকে হবে, মুম্বাই গিয়ে ধূপগুড়ির খবর হবে না, ধূপগুড়ি থেকে মুম্বাইয়ের খবর। এটা এটা ভারতের সংবাদপত্রকে বুঝতে হবে। ইন্ডিয়া জোট কতটা আশাবাদী? ইন্ডিয়া জোট বলছি তো মুম্বাই থেকে জানবে তোমরা, সেখানে আলোচনা হচ্ছে। আমি এখান থেকে বলবো, মমতা ব্যানার্জি নবান্নতে বসে বুঝতে পারে যাদবপুরে কে খুন করেছে, মমতা ব্যানার্জি বুঝতে পারে যে তোমার গিয়ে কোথায় কি অ্যাক্সিডেন্ট হলে কার কি দোষ আছে। আমাদের দেশে এরকম কুকুর আছে ট্রেন করা, যারা দূর থেকে শুকে বলতে পারে। কেন্দ্রীয় সরকার বলতে পারে কোনো একটা জায়গায় বিস্ফোরণ হলে কোথায় কি সংখ্যালঘু আছে, কোথায় কি মাদ্রাসা আছে, কিন্তু মোহাম্মদ সেলিম সেটা করতে পারে না। যেখানে যেখানে দাঁড়িয়ে আছি ধূপগুড়ির কথা বলো, মানুষ বলবে, মানুষ বলবে। এখানে এই সভা হোক এটাই চাইনি। বামফ্রন্টের প্রার্থী তার সমর্থনে কংগ্রেস দল কাজ করছে এবং অধীরবাবু রাজ্য সভাপতি আসছেন, তাহলে এখানে দাঁড়িয়ে তোমরা বলছো মুম্বাই, তোমরা বলছো ব্যাঙ্গালোর, তোমরা বলছো পাটনা। আজকে পশ্চিমবঙ্গের অবস্থা এক জায়গায় যেখানে বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে সব মানুষ এক কাট্টা হচ্ছে। ধূপগুড়ি যেমন সাগর দিকে দেখিয়েছে, সব ধূপগুড়ি দেখাবে যে বিজেপি এবং তৃণমূল।